करेंगे करना नहीं है इसे पावर आपकी नोटा करो तालू तालू আজকে আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তা আজকে আছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তো অনুষ্ঠানটা রয়েছে পাপার ব্রত। আর ব্রতর যেগুলো নিয়মনীতি হয় সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমত সকাল সকালে আমি বেরিয়ে গেছি স্নান করার আগে নখ কাটতে। তো আমাদের নিয়মে সকালে মা আর ছেলে নখ কাটাতে হয়। তো ছেলের চুল কাটানো হয় না, চুলটা আমাদের 18 মাস পরেই কাটানো হয়। তাই আমরা দুজনে এখন নখ কাটবো, নখ কাটার পরে স্নান করে নেব। তো তার আগে এই যে আঙ্কেলকে আনা হয়েছে উনি নখ কেটে দিচ্ছেন। আর এখন অনেক সকাল সকাল, তো তাই দেখো পাপা এখনও ঘুমিয়ে আছে, ও উঠেনি। আর যে আঙ্কেল যে নখ কেটে দিচ্ছে ও একদম বুঝতেই পারছে না। তো আর আঙ্কেলও জানে না কীরকম কী নিয়ম করতে হয়। তো সেই জন্য আমার বরে ওনাকে বলে বলে দিচ্ছে কীরকম করতে হয়। উনি একদম প্রথমে পুরো নখটাই কাটতে চাইছিলেন। তো বাচ্চাদের তো পুরো নখ যদি এরকম কাটার দিয়ে কাটে তাহলে ভয় থাকে, তো আঙুল কেটে যায়। তো সেই জন্য উনি বলছিলেন যে মনা মনা সরাই দিই দোয় খান দিয়ে দাও দেখা যায় দেবেন এইদিকে দেখো আমাদের পূজোর সমস্ত কিছু রেডি হচ্ছে, আর সেগুলো ঠাকুরমশাই নিজের হাতেই নিজে করছেন। আর এখানে ও এখন চা খাচ্ছে, কারণ অনেক লেট হয়ে গেছে, ওর খুব খিদে পেয়ে গেছে, তাই মা আর ও মিলে চা খাচ্ছে। আর আমাদের নিয়মে, মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে নাকি ব্রতর দিনে বিষ্ণু পূজা করতে হয়। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে বিষ্ণু পূজাই করা হবে। দুদিন পড়ছিল কোনোদিন না। আর এখন দেখো ও পূজোর সংকল্পতে বসেছে, কারণ আমি বসতে পারবো না। সেই জন্য ঠাকুরমশাই বললো যে বাচ্চার পাপা করতে পারবে, তাই ও পুজোটা করবে। আর ঠাকুরমশাই আজকে যেগুলো পূজার সমস্ত কিছু নিজে রেডি করেছে, তো খুব সুন্দর করে করেছে, আর একদম আস্তে ধীরে ধৈর্য ধরে করেছে। সেই জন্য আমাদের সবারই অনেক ভালো লেগেছে।
আর হায়দ্রাবাদে যেহেতু বাঙালি ব্রাহ্মণ খুব কমই পাওয়া যায়, পাওয়া যায়ই না, মানে কলকাতার থেকে আনাতে হয়, তো সেই জন্য এই জায়গায় একটা মন্দিরে পাওয়া গেছে, তাই ওনাকে আনা হয়েছে। আর আগামী যখনই যাই পুজো হবে তো অবশ্যই ওনাকে আমরা ডাকবো। আর খুব সুন্দর করে পুজোটা করেছে, অনেক সময় লেগেছে যদিও খুব সুন্দর করে করেছে, সেই জন্য অনেক ভালো লেগেছে। তো তোমরাও দেখো আজকের পুজোটা আমাদের সঙ্গে। বিষ্ণু মহাদার্ঘ শুম্ভুতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্ম দ্রৌবিধি বিখ্যাতি পাপম্যে পরজাহ্নবী শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাতো দেবী জাহ্নবী অমৃতি নমুনা দেবী ভাগীরথী পুনিমা পুনিমা নমগঙ্গা নমগঙ্গা ॐ তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা পুজোরই ছিল, আর বেশি কিছু শ্যুট করতে পারিনি কারণ পাপা অনেক কান্নাকাটি করছিল, তাই আমাকে ওকে রাখতে হয়েছে, আর বাকি সবাই তো ব্যস্তই ছিল, তো সেই জন্য বেশি কিছু শ্যুট করা হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো ঠিক আছে, আবারও আসবো পরিবর্তে আর একটা নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।